যদি জিজ্ঞাসা করা হয় হুজ ইয়োর ক্রাশ, বেশিরভাগ মেয়ের টাইমলাইন থেকে এখন একটাই উত্তর আসবে, গ্যাব্রিয়েল গেভেরা। সিঙ্গেল মেয়েদের নতুন হার্টথ্রব আর আপনার গার্লফ্রেন্ডের নতুন ফ্যান্টাসি, সে যাই হোক, বাট বর্তমানে মেয়েদের এই ব্যাড বয় ফ্যান্টাসির পিছনে বেসিক্যালি চারটা রিজন আছে। নাম্বার ওয়ান, কনফিডেন্স লেভেল। একটা ভালো ছেলে যখন একটা মেয়ের সাথে কথা বলতে যায় তখন তার মধ্যে কিছু বেসিক ইনসিকিউরিটিস কাজ করে, যেমন মেয়েটাকে কী বলবো, মেয়েটা কী মনে করবে, যদি রিপ্লাই না দেয় তাহলে কী হবে, এক্সেট্রা এক্সেট্রা। বাট আ ব্যাড বয় নেভার নেভার থিঙ্কস অফ অল দিস, কারণ সে সামনের মেয়েটার ব্যাপারে অতটা কেয়ারই করে না। রিজেক্ট করলে গেল আর না করলে আসলো, রিজেক্ট করলেও সমস্যা নেই, আরও দশটা মেয়ে আছে। সো তার মধ্যে কোনো ধরনের ইনসিকিউরিটিস কাজ করে না, আর এই কারণেই সে খুব কনফিডেন্টলি কথা বলে। আর এই যে ব্যাড বয় কনফিডেন্স, এই জিনিসটা মেয়েদের অনেক পছন্দ। নাম্বার টু, সেন্স অফ থ্রিল। একটা বেপরোয়া ছেলের কাছ থেকেই ক্ষণিকের জন্য হলেও একটা বেপরোয়া লাইফস্টাইল পাওয়া পসিবল। আর এই যে লাইফে মাঝে মাঝে যখন মেয়েরা বোর হয়ে যায়, যখন একটা এক্সপেরিমেন্টাল চেঞ্জের দরকার হয়, তখন একটা থ্রিলের দরকার হয়, একটা টেম্পোরারি থ্রিল যেটা লাইফটাকে আর একটু স্পাইস আপ করবে। আর এই স্পাইস আপ করার কাজটা ব্যাড বয়রা অনেক ভালো পারে। নাম্বার থ্রি, অনেস্টি। আর এই জিনিসটা একটু উইয়ার্ড শোনাবে, বাট ইট ইজ ট্রু, ব্যাড বয় বাট অনেস্ট, এই কম্বিনেশনটা মেয়েদের অনেক বেশি পছন্দ। যেমন হ্যাঁ, আমার ফিলিংস দিয়ে আমি অনেক ক্লিয়ার, না আমার কোনো কমিটমেন্ট দরকার নেই, আমি ক্যাজুয়াল থাকতে পছন্দ করি, আমার এটা আছে, আমার এটা নাই, আমি এটা করতে চাই, অনেস্টিটা, এই ক্ল্যারিটিটা মেয়েদের অনেক পছন্দ। একটা ব্যাড বয় সে একদম স্ট্রেট ফরওয়ার্ডভাবে মুখের উপর অনেক কিছু কনফেস করে দেয়, এই জিনিসটা মেয়েদেরকে অনেক অ্যাট্রাক্ট করে। নাম্বার ফোর, একটা বোনাস পয়েন্ট, সেটা হলো গুড লুকস। একটা ব্যাড বয় কখনোই মেয়েদের পিছনে ইমোশন ওয়েস্ট করে না, সে তার ইমোশনগুলো নিজের জন্য রিজার্ভ করে রেখে দেয় আর নিজের গুড লুকসের উপর কাজ করে, আর এই কারণেই তারা ওয়েই মোর গুড লুকিং। একটা জিনিস লক্ষ্য করেছেন যে বর্তমানে বেশিরভাগ মানুষই কিন্তু একটা সিরিয়াস রিলেশনশিপের চাইতে একটা ক্যাজুয়াল রিলেশনশিপকে বেশি প্রিফার করে। হ্যাঁ, এই কথাটা শুনে অনেকেরই রাগ হচ্ছে আমি জানি, বাট দ্যাট ডাজেন্ট চেঞ্জ দ্য রিয়ালিটি। প্রেমে প্রথম কয়েকবার ব্যর্থ হওয়ার পর অনেকেই একটা জিনিস বুঝতে পারছে যে প্রেম মানেই প্যারা। আর আমরা বর্তমানে নিজের ক্যারিয়ার নিয়ে, নিজের পড়াশোনা নিয়ে কিন্তু সবাই অনেক ব্যস্ত, আর এই ব্যস্ততা সামলে অন্য একজন মানুষের কাছ থেকে প্যারা খাওয়া, এটার মানে কি? ক্যারিয়ার এবং পড়াশোনার কথা যদি বাদও দেই, তারপরও কিছু কমন প্রবলেম আমাদের সবার জীবনে আছে, যেমন নাম্বার ওয়ান ফ্যামিলি প্রবলেম, নাম্বার টু ফ্যামিলি দ্বারা ক্রিয়েট করা কিছু প্রবলেম, এর মধ্যে কিছু বাউন্ডারিজ আছে, কিছু রেস্ট্রিকশনস আছে, বা আমি যদি আরও ধরি যে মোস্ট ইম্পর্টেন্টলি একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম। বর্তমানে মোটামুটি মানি ইনফ্লেশনের পর আমাদের সবার পরিবারেই একটা ফাইন্যান্সিয়াল ইস্যু চলছে, সো আমাদের সবার টার্গেট কিভাবে এক্সট্রা আর্ন করা যায়। আর এত প্যারা সামলে অন্য একটা মানুষের কাছ থেকে প্যারা নিতে গেলে না, ওই সম্পর্কটা টক্সিক হয়ে যাচ্ছে, সম্পর্কটা টিকতেছে না, সো দিন শেষে দুইটা জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার কথা শুনে রাগ হচ্ছে, গালি দিতে ইচ্ছা করতেছে? আচ্ছা ওয়েট, জিনিসটাকে একটু এইভাবে ভেবে দেখেন যে বর্তমানে আসলে কয়জন বিয়ে করা বা সেটেল হওয়ার মেন্টালিটি নিয়ে প্রেম করে, কয়জন? তাহলে এখন আপনার প্রশ্ন আসছে যে মানুষ তাহলে প্রেম কেন করতেছে? বেসিক মানে সিম্পল একটা জিনিস, সবাই করতেছে তাই আমারও করা লাগবে, করতেছি, সিম্পল অ্যাজ দ্যাট, একটা ট্রেন্ড হিসেবে প্রেম করতেছি, তাই না? আচ্ছা ঠিক আছে, আরও একটা লেম রিজন মানুষ মানুষকে দেখায়, সে কি? যেটা হচ্ছে দিন শেষে একটা কথা বলার মানুষ নাই। আর একটা বেসিক রিজন আছে, সেটা হচ্ছে যে লাস্ট। হ্যাঁ, শুনতে অকওয়ার্ড শোনালেও বায়োলজিক্যালি এই লাস্ট বা একটা ফিজিক্যাল নিড থেকেই কিন্তু লাভটা ট্রিগার হয়। আর আপনার চাহিদা যদি শুধুমাত্র এই লাস্ট হয়ে থাকে, তাহলে সমাজের চোখে বা অন্য একটা মানুষের চোখে ভালো সাজার জন্য তার সাথে এই প্রেমের নাটক করার মানে কি, ট্রু লাভার প্রিটেন্ড করার মানে কি, বা এই যে এত ফেক প্রমিস করার মানে কি, তারপর একটা সময় গিয়ে সম্পর্কে প্যারা খাওয়ার মানে কি, নিজে এবং সামনের মানুষটাকে কষ্ট দেওয়ার মানে কি? ওয়াই? আগে নিজের কাছে নিজে একটা প্রশ্ন করেন তো, যে আপনার চাহিদাটা আসলে কি, আপনার বর্তমানে নিডটা আসলে কি। যখন আপনি নিজের কাছে নিজে ক্লিয়ার হয়ে যাবেন, তখন দেখবেন যে আপনার মতোই সেম চাহিদার কিছু মানুষ আপনার আশেপাশেই আছে, আপনার
চাহিদা পূরণের জন্য অন্য একজনের জীবন নিয়ে খেলতে হবে না। ভিডিও শেষে শুধু এতটুকুই বলবো যে সমাজ কি ভাববে, অন্য একজন কি মনে করবে, এইটা ভাবতে গিয়েই আমরা বেশিরভাগ সময় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। জীবনে হ্যাপি থাকার একটাই রুল, সেটা হচ্ছে নিজের কাছে নিজে অনেস্ট থাকা। মেবি আই এম আ ব্যাড পার্সন, বাট আই এম নট আ ফেক পার্সন।